ওম নমে স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা সাহিত্যপ্রভা বই থেকে একটা কবিতা পড়ব দেখো বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় এই কবিতাটা আছে কবিতাটার নাম কুকুট ও মনি। মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটি কবিতাটি শুরু করার আগে আমরা একটু কবি পরিচিতি দেখে নিই মধুসূদন দত্ত আঠেরোশো সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন পিতা রাজনারায়ণ দত্ত ফার্সিতে মহাপণ্ডিত ছিলেন মায়ের নাম জাহ্নবী দেবী ছোটবেলা থেকেই মধুসূদন ইংরেজি সাহিত্য রচনায় আগ্রহী ছিলেন তার উল্লেখযোগ্য রচনাগুলি হল কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা কাব্য চতুর্দশপদী কবিতাবলী দি ক্যাপটিভ লেডি প্রভৃতি এই কবি আঠারোশো তিয়াত্তর সালের উনত্রিশে জুন পরলোক গমন করেন আলোচ্য কবিতাটি কবির নানা কবিতা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ মধুসূদন দত্ত ছিলেন একজন বিখ্যাত কবি আমরা জানতে পারলাম তার বিভিন্ন বইয়ের মধ্যে একটি বই হল নানা কবিতার বই সেই বইটার থেকে এই কবিতাটা যেটা আমরা আজকে পড়ব সেটা নেওয়া হয়েছে দেখো এই কুকুট ও মণি কুকুট অর্থাৎ মোরগ হ্যাঁ আর মনি হচ্ছে জেমস্টোন মনি মানিক্য রত্ন আমরা বলি না তো সেই নিয়ে এই কবিতাটা আমরা দেখতে পাব এখানে একটি মোরগ এবং একজন ব্যবসায়ী মানে বণিক হ্যাঁ তাদের কথাবার্তা ব্যবসায়ী বা বণিক তিনি ব্যবসা করেন তাই জন্য তিনি জ্ঞানী ব্যক্তি আর মোরগ সে খুঁটে খুঁটে খাবার খায় তাকে যে শস্য দানা দেওয়া হয় সেটা সে খুঁটে খুঁটে খায় তাই তাকে আমরা দেখব অজ্ঞানী বা মূর্খর ভূমিকায় এই কবিতায় দেখা যাবে কবি একটি মোরগ এবং একজন বণিকের কথোপকথনের মাধ্যমে জীবনের একটি সহজ সত্যকে তুলে ধরেছেন তো চলো আমরা সরাসরি কবিতাটায় যাই খুঁটিতে খুঁটিতে ক্ষুদ্র কুকুট পাইল একটি রতন বনিকে সে ব্যাঘ্রে জিজ্ঞাসিল ঠোঁটের বলে না টুটে এ বস্তু কেমন বণিক কহিল ভাই এ হেন অমূল্য রতন বুঝি দুটি নাই হাসিল কুকুট শুনি তন্ডুলের কণা বহুমূল্যতর ভাবি কি আছে তুলনা নহে দোষ তোর মুরো দৈব ছলনা জ্ঞান শূন্য করিল গোসাই এই কয়ে বণিক ফিরিল মূর্খ যে বিদ্যার মূল্য কভু কি সে জানে নরকুলে পশু বলি লোকে তারে মানে এই উপদেশ কবি দিলা এই ভানে দেখো এই কবিতায় দেখা যাচ্ছে যে একটা কুকুট অর্থাৎ মোরগ খুঁটে খুঁটে তার যেটা কাজ যে তাকে দানা শস্য দেওয়া হয়েছে সে সেখান থেকে খুঁটে খুঁটে দানা শস্য খাচ্ছে খেতে খেতে হঠাৎ সে একটা তার মধ্যে অমূল্য রতন পেলো অর্থাৎ সেরম চালের কণার মতোই ছোট একটা জিনিস সে খেতে গিয়ে দেখল যে সেটা ঠোঁটের চাপে কিছুতে ভাঙছে না কারণ শস্য দানা সে যখনই খাচ্ছে তখনই সেটা ঠোঁট দিয়ে ঠুকরে ভেঙে নিয়ে খেতে পারছে কিন্তু সেই যে একটা কণা সে পেলো তার খাদ্যর মধ্যে তো সেটাকে সে কিছুতে ভাঙতে পারছে না তো সে বণিককে মানে ব্যবসায়ীকে জিজ্ঞেস করলো যে এটা কি এটা তো ঠোঁট দিয়ে ভাঙা যাচ্ছে না বণিক তখন সেটাকে দেখে বলল যে এটা হচ্ছে অমূল্য অমূল্যরতন অর্থাৎ খুব মূল্যবান একটা জেমস্টোন তাই তুমি এটাকে ঠোঁট দিয়ে ভাঙতে পারছো না কুকুট বা মোরগ সে হাসলো হেসে বলল যে তার কাছে তন্ডুলের কণা অর্থাৎ চালের কণাই সব থেকে মূল্যবান যেটা খেয়ে সে পেট ভরায় সে জীবন ধারণ করে তাই তার সাথে অন্য কোনো মহামূল্যবান রত্নের তুলনাই হতে পারে না তারপরে সেই কথা শুনে বণিক বললেন যে এটা কুকুটের দোষ নয় বা মোরগের দোষ নয় এটা হলো দৈবের অর্থাৎ ভগবানেরই ছলনা কারণ ভগবানই কুকুটকে মূর্খ বা জ্ঞান শূন্য করে গড়ে তুলেছেন প্রকৃতপক্ষে সমাজে মূর্খ ব্যক্তি কখনোই দেখা যায় বিদ্যার মূল্য বোঝে না অর্থাৎ যেরকম আমরা এখানে দেখলাম কুকুটকে সে রত্নের মূল্য বুঝতে পারল না মূর্খ ব্যক্তি তাকে দেখতে অর্থাৎ তার আকৃতিগত দিক থেকে মানুষের মতো হলেও বিদ্যান সমাজে কিন্তু সে পশু বলেই বিবেচিত হয় কারণ তার কোনো জ্ঞান থাকে না তাহলে আজ এই পর্যন্ত রইল আশা করি কবিতাটা বুঝতে পেরেছ প্রত্যেকে বারবার কবিতাটাকে মুখস্থ করে লেখাটা অভ্যাস করবে ओम नमः शिवाय